দলে দলে সবাই মুসলমান হয়ে যাবে, আর সেই দিন কোনো বিধর্মী থাকবে না, সবাই এই মুসলমান দুনিয়াতে সবাই কলমাওয়ালা হবে। কিন্তু এখন তো বর্তমানে আমাদের ভয় দেখানো হয় ওই ছুরি মেশিন অনেক কিছু দিয়ে, কলমা ছেড়ে দাও, ভারত ছেড়ে নাই, ভারত ছাড়ো, কোরআন ছাড়ো নাই, ভারত ছাড়ো, অনেক জায়গায় এরকম শোনা যায়। কিন্তু এই দুনিয়াতে ইসলাম নবী এসে তিনি ওই রকম বলবেন, বড় মেশিন আল্লাহ পাঠাবেন যে একবারিতে মেরে দেবো গুলি সবাইকে, নালে কলমা পড়ে না এরকম বলবে না। কি তানার হাতে থাকবে, তিনি কোথায় এসে নামবে, আপনাদের সিংহেশ্বর মল্লিকপুর না আমাদের মিডিয়া পুরুষ, কোন জায়গায় এসে নামবে, কোন পুকুর জান্নাতে যাবে। সূরা কাহাবের মধ্যে, কোরআন শরীফের মধ্যে আল্লাহ উল্লেখ করলেন, সূরা কাহাবের মধ্যে আসহাবে কাহাবের ঘটনা, এই দুনিয়াতে কোন তাফসিরের মধ্যে এসেছেন ছয় জন মানুষ, কোন তাফসিরের মধ্যে এসছে এর ভিতরে মতভেদ রয়েছে, তো কোন একটা তাফসিরে রয়েছে সাতজন, তো কবি একটাকে নির্ধারিত করে লিখছে এই দুনিয়াতে আমরা কুকুর জান্নাতে যাবে। কিন্তু কোন কুকুর জান্নাতে যাবে, কুকুর যদি নাপাক হয় জান্নাতে কিভাবে যাবে, কবি ছন্দের মাধ্যমে সে সম্পর্কে লিখছে। দেখো এই দুনিয়াতে কেউ চিরদিন ছিল না, থাকেনি, থাকবে না, নবী বাদশা উজির ফকির সকলকে চলে যেতে হবে। আর আমরা বলি খালি হাতে এসেছি ভাই আর খালি হাতে চলে যাব, দাঁড়াও খালি হাতে যাবে, যখন যাবে ভিতরে বুঝতে পারবে হাতে কি ভর্তি করে নিয়ে গেছো। কবি সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো, মায়া ভরা এই দুনিয়াতে কে ছিল চিরকাল হায়াতে, কে ছিল চিরকাল হায়াতে, নবী হোক আর বাদশাহ জি বিদায় নিয়েছে খালি হাতে, সব বিদায় নিয়েছে খালি হাতে, নেকি গোনা আর পাওনা দেনা, নেকি গোনা আর পাওনা দেনা, যাবে শুধু তোমার সাথে কবরে আধারে ঘুমাবি, যখন মন কার নেকিরে সে ডাকবে তখন সওয়াল হবে তোর কঠোর, এমন খাড়া হয়ে যাবে তোর মরাগার লো। মারলাম কিন্তু তুমি কতদিন করবে, এই দুনিয়া থেকে যখন যাবে ওই কবরের মধ্যে যখন তোমাকে শোয়ানো হবে তোমার কোনো দাদাগিরি চলবে না, তুমি যতই বড় মস্তান যতই বড় বস হও না কেন সেখানে সব বসের ঠান্ডা হয়ে যাবে ভিতরে গেলে। তো কবি নিজের মনকে উদ্দেশ্য করে সর্বপ্রথম সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো, শোন শোন ওরে মন এ জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন, শোন শোন ওরে মন এ জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন, মালিকুল মউত হবে হাজির এখন, দেহ ছেড়ে রুহ উড়ে যাবে রে তখন, আহা শোন শোন ওরে মন, আহা শোন শোন ওরে মন এ জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন, মালিকুল মউত তবে হাজির এখন, দেহ ছেড়ে রুহ উড়ে যাবে রে তখন, আহা শোন শোন ওরে মন। এই দুনিয়াতে কেউ চিরদিন ছিল না, থাকেনি, থাকবে না, নবী বাদশা উজির ফকির সকলকে চলে যেতে হবে। আর আমরা বলি খালি হাতে এসেছি ভাই আর খালি হাতে চলে যাব, দাঁড়াও খালি হাতে যাবে, যখন যাবে ভিতরে বুঝতে পারবে হাতে কি ভর্তি করে নিয়ে গেছো। কবি সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো, মায়া ভরা এই দুনিয়াতে কে ছিল চিরকাল হায়াতে, কে ছিল চিরকাল হায়াতে, নবী হোক আর বাদশাহ জি বিদায় নিয়েছে খালি হাতে, সব বিদায় নিয়েছে খালি হাতে, নেকি গোনা আর পাওনা দেনা, নেকি গোনা আর পাওনা দেনা, যাবে শুধু তোমার সাথে কবরে আধারে ঘুমাবি, যখন মন কার নেকি রে সে ডাকবে তখন সওয়াল হবে তোর কঠোর, এমন খাড়া হয়ে যাবে তোর মরাগার লোম, আহা শোন শোন ওরে মন, আহা শোন শোন ওরে মন, কোন কুকুর জান্নাতে যাবে। সূরা কাহাবের মধ্যে, কোরআন শরীফের মধ্যে আল্লাহ উল্লেখ করলেন, সূরা কাহাবের মধ্যে আসহাবে কাহাবের ঘটনা, এই দুনিয়াতে কোন তাফসিরের মধ্যে এসেছেন ছয় জন মানুষ, কোন তাফসিরের মধ্যে এসছে এর ভিতরে মতভেদ রয়েছে, তো কোন একটা তাফসিরে রয়েছে সাতজন, তো কবি একটাকে নির্ধারিত করে লিখছেন এই দুনিয়াতে আমরা কুকুর জান্নাতে যাবে। কিন্তু কোন কুকুর জান্নাতে যাবে, কুকুর যদি নাপাক হয় জান্নাতে কিভাবে যাবে, কবি ছন্দের মাধ্যমে সে সম্পর্কে লিখছে দেখো, আসহাবে কাহাবের ঘটনা
কেহ জানে না, কেহ জানে আবার কেহ জানে না, আধার পাহাড়ের একটি গুহায় ছয়জন মানুষ আজ জ্যান্ত ঘুমায়, ছয়জন মানুষ আজ জ্যান্ত ঘুমায়, তাদের ছিল এক পোশাক কোর, সে দিত পাহারা রাত দুপুর, দিত পাহারা রাত দুপুর, তারা আছে হায়াতে এই দুনিয়াতে, তারা আছে হায়াতে এই দুনিয়াতে, ঘুম ভাঙবে তাদের কিয়ামতে, নির্জনে জমিরালা গোহায় ছয়জন একসাথে আরামে ঘুমায়, বাদা করেছে খোদা দয়াময় কুকুর সাথে জান্নাতে তারা যাবে নিশ্চয়, আহাসন শোন ওরে মন। শেষ কথা, ঈসা নবীকে চৌথা আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন, এই দুনিয়ার মধ্যে আসবে, যখন আসবে দলে দলে সবাই মুসলমান হয়ে যাবে, আর সেই দিন কোনো বিধর্মী থাকবে না, সবাই এই মুসলমান দুনিয়াতে সবাই কলমাওয়ালা হবে। কিন্তু এখন তো বর্তমানে আমাদের ভয় দেখানো হয় ওই ছুরি মেশিন অনেক কিছু দিয়ে, কলমা ছেড়ে দাও, ভারত ছেড়ে নাই, ভারত ছাড়ো, কোরআন ছাড়ো নাই, ভারত ছাড়ো, অনেক জায়গায় এরকম শোনা যায়। কিন্তু এই দুনিয়াতে ঈসা নবী এসে তিনি ওই রকম বলবেন, বড় মেশিন আল্লাহ পাঠাবেন যে এক বাড়িতে মেরে দেবো গুলি সবাইকে, নালে কলমা পড়ে না এরম বলবে না, কি তানার হাতে থাকবে, তিনি কোথায় এসে নামবে, আপনাদের সিংহেশ্বর মল্লিকপুর না আমাদের মিডিয়া পুরুষ কোন জায়গায় এসে নামবে, কবি শেষ কথার মাধ্যমে লিখছে দেখো, চৌথা আকাশে ঈসা নবী হায়াতে আছেন তিনি জানি সবই, হায়াতে আছেন তিনি জানি সবই, আসবেন তিনি আবার এই ধরাতে, নামবেন মসজিদে আকসাতে, নামবেন মসজিদে আকসাতে, করবেন তিনি ইসলাম প্রচার, শেষ হবে বেদিনদের অত্যাচার, শেষ হবে বেদিনদের অত্যাচার, না তীর থাকবে না থাকবে তলোয়ার, না তীর থাকবে না থাকবে তলোয়ার, তবে কি থাকবে, না তীর থাকবে না থাকবে তলোয়ার, কোরআন হবে তার হাতিয়ার, কোরআন হবে তার হাতিয়ার, হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান দলে দলে হয়ে যাবে মুসলমান, আল্লাহ দেবে তার এত সম্মান, নবীজির পাশে হবে তার কবরস্থান, আহাসন শোন ওরে মন, এ জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন, মালিকুল মৌত হবে হাজির এখন, দেহ ছেড়ে রূহ উড়ে যাবে রে তখন, আহাসন শোন ওরে মন, ওরে শোন শোন ওরে মন। শুনলেন